Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Nagod taka amar chai. Boyer jonno ami biye korchi na. Ami biye korchi sher takar jonno. আমি কথা দিচ্ছি আমার মেয়ের বিয়ের পর আপনার নামে সব লিখে দিই আমি কাশি চলে যাব যদি না চান আমার মেয়ের মরা মুখ দেখবে মেয়ের মাথায় হাত দিয়ে গিরে রাখো রে আপন মাল ভরসিতা প্রতিদান ভজগিয়ে রামের চরণ ঘাটিমান সেই ঠাই ইয়া ভিন্ন গতি নাই নহিলে 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 পদিব তোমার পড়া আমি পাত্তর কোথায় পাবো এ কি ঝকমারিতে পড়লাম রায়বাবু বাঁচান আর গোলমালটা যখন তুমি পাকিয়েছ সমাধানটা তো তোমাকেই করতে হবে তুমি এক কাজ করো তুমি বাপু বিয়ে করে ফেলো না কেন আমি হ্যাঁ হ্যাঁ তুমি আরে তুমি তো কুলিন বামুনের ঘরের ছেলে তিনকুলে কেউ নেই কোথায় যাত্রার দলে বেশে বেশে বেড়াবে তা কি তুমি বরং বিয়ে থা করে গাঁই থেকে যাও না কেন ক্ষতি কি কথাটা অবশ্য মন্দ বলেন নাই নিন লাগান মন্ত্র লাগান এ কি আগে এগুলো খোলো গর্বেশ পরো তবে তো লগ্ন বলে কথা লগ্ন পার হয়ে গেলে মহা পাপ হবে বেছে বেছে ভালো ভালো খাঁটি খাঁটি মন্ত্র লাগান লাগান কেন শুনো 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 গো জগত বন্দিনী না কর ক্রন্দন মাতা সম্বর আপনি মরণ মা আবার কি আমি কি সীতা নাকি হ্যাঁ তা তুমি যখন ওর বিয়েটা দিলে ওর প্রতিপালনের ভার আমাকে নিতে হবে দেখা যাক ছোকরার বিদ্যে বুদ্ধির দৌড় কদ্দূর বলো তো হে পক্ষ কয়টি কি হলো বলো আগে চারটি চারটি আগে হ্যাঁ চারটি এ তো দেখছি চাঁদ বদন হে তা যা বলেছেন চেহারাটা আমার কার্তিকের মতন তবে ময়ূর ছাড়া কার্তিক ননসেন্স হুজুর কি রাগ করলেন না না রাগ করবেন কেন তোমার এই চাঁদ বদন দেখে হুজুর খুব খুশি হয়েছে কিন্তু ওই যে বললেন ননসেন নাকি ওটা কি ইংরেজি কথা কেন না মানে বলছিলাম মানে তো কি ননসেন্স মানে ময়ূর ছাড়া কার্তিক তাহলে হুজুর তাহলে হুজুর আমি আজ থেকে কাজে লেগে যাই কাজে তো লাগবে কিন্তু কি কাজ ও করবে ছোটখাটো পুজো টুজো শিখুক আর ফাই ফরমাস খাটু বলু দাদা ঠিক বলেছেন ফাই ফরমাস আমি খুব খাটতে পারি আর পূজোর মন্ত্র লক্ষ্মী ষষ্ঠী গুষ্টি তুষ্টি করে দেবো তাহলে হুজুর কাল তো দুর্গার পায়ে মাটি পড়বে আমি যাই গিয়ে ব্যবস্থাটা করি না মা না আপনার এ কথার কোনো মানেই হয় না বাবা না মেয়ের মাথায় হাত দিয়ে আমি কিরে করেছি মেয়ের বিয়ে দিয়ে কাশি চলে যাব আজ প্রায় দু মাস হলো মেয়ের বিয়ে হয়ে গেছে দু মাস যখন হয়ে গেছে দু বছর অধি বা ক্ষতি না বাবা ভয়ে আমার বুক কাঁপছে মা কালীর পায়ে অনেক অপরাধ করেছি আর না না মানে তুমি একটু এখান থেকে যাও না বাবু কি ব্যাপার বুঝতে পারছি না তোমাকে সবকিছু বুঝতে হবে না যা বলার আমি মাকে বলব কেন কেন মাকে একা বলবে কেন আমাকে বলবে না কেন সত্যি বাবু তুমি জানো কি জ্ঞান গুম্মি একদম নেই সত্যি ও কি বললো মা আমার নাতি হবে বাবা তুমি বাবা হবে বাবা হ্যাঁ বাবা Thank you.
কি হলো? খোকা হয়েছে ওনার দাঁত খোকা হয়েছে। আরে হতভাবু দাঁড়িয়ে রয়েছে কেন? শাক বাজা না উলু দে উলু দে। জমিদার বাবুর খোকা হয়েছে, কি সুন্দর দেখতে। তাই বুঝি তুমি সকাল থেকে জমিদার বাবুর আতুর ঘরে হত্যে দিয়ে পড়েছিলে? কি যে বলো, আতুর ঘরে হত্যে দেবো কি? পুলিশ মানুষ কি আতুর ঘরে ঢোকে? গিন্নিমার এর আগে দুটো ছেলে হয়েছিল, কোনটাই 24 ঘন্টা পেরোয়নি। লোকে বলে গিন্নিমার দোষ পেয়েছে। দোষ পেয়েছে একেবারে বাজে কথা। চালি বুলু দাদা বলছিল জমিদার বাবুর কি সব রোগ হয়েছে, কলকাতায় গিয়ে চুপি চুপি ডাক্তার দেখিয়ে এসেছে। জমিদার বাবু তো স্বভাব চরিত্র ভালো নয়। আমার মন বলছিল এত সুখ আমার কপালে সইবে না। তুই মাকে দাঁড়িয়ে দেখছিস কি? সদবার কলে মরা ছেলে রাখতে নেই, তাতে সংসার অমঙ্গল, স্বামীর অমঙ্গল, জানা? না না, ওকে কেড়ে নিস নি, আর একটু আমার বুকে থাকতে দে। তোমার বুক থেকে তো কেড়ে নিতে চাইনি বৌমা, কিন্তু আমি ভাবছি আমার বংশের, বাপের বংশের কথা, আমাকে বংশরক্ষা তো করতে হবে। আমি সেই কথাই ভাবছি বৌমা। এনে একাধবার নয়, তিনবার এইরকম হলো। আমি খোকার আবার বিয়ে দেব, আমাকে বংশরক্ষা তো করতে হবে। বলো। হোম চণ্ডীপাঠ, দান ধ্যান সব শেষ হয়েছে, তুমি আমার সব স্বাদই পূর্ণ করেছ। শুধু একটি স্বাদ আছে। কি? এমন একজন ব্রাহ্মণ আমার আতুর ঘরের দরজায় শোয়াতে হবে যার কোনো সন্তান মারা যায়নি। তাতে কি হবে? আমার বিশ্বাস এমন একজন ব্রাহ্মণ আমার আতুর ঘরের সামনে শুলে জমদুদের সাধ্যে নেই তাকে ডিঙিয়ে আমার আতুর ঘরে ঢোকে। যত সব পাগলামি। না গো না, পাগলামি নয়, এ আমার অনুরোধ, তোমাকে রাখতেই হবে, তুমি না করতে পারবে না। এরকম ব্রাহ্মণ আমি কোথায় পাব? কেন, পূর্ণ চক্রবর্তী রয়েছে। পূর্ণ চক্রবর্তী? তা সে রাজি হবে কেন? তাকে রাজি করাতে হবে। কি হলো, কি হলো? না মাথাটা হঠাৎ কেমন, আরে কি বিপদ, আরে এখন আমি কি করি? তোমাকে কিচ্ছু করতে হবে না, যাও তুমি যজমান বাড়ি সামলাবে। না না না, তোমাকে একলা রেখে আজ আমি কোথাও যাবো না। জানি না তো বাবু, একে আমি ভয়ে কাঁটা হয়ে রয়েছি। কেনে কেনে ভয়ে কাঁটা, আমার কি হলো? যে দুটো আছে সে দুটোকেই ভালো করে খেতে দিতে পারি না, তাতে আবার 70 বাড়ছে। কি হবে? কি আর হবে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তুমি তো জানো আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 24 ঘন্টাও বাঁচে না, তাই আমার গিন্নির ইচ্ছে এবার তাঁর যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তুমি আতুর ঘরের দরজার সামনে শুয়ে থাকবে। এর বেশি কথা কি শোভ, তা সময় তো কখন হুজুর? ভাদ্র মাসের মাঝামাঝি। ভাদ্র মাসের মাঝামাঝি, ঠিক আছে। কি হলো? হবে না। হবে না? না হবে না। কি পাগলের মতো বলছো? আগে অসুবিধা আছে। না বাবা, আপনার কোনো আপত্তি আমি শুনবো না। আমার আতুর ঘরের সামনে আপনাকে শুতেই হবে। আপনার পয়ে যদি আমার ছেলে বাঁচে তাহলে আপনার নামে আমি 10 বিঘে নিষ্কর সম্পত্তির বন্দোবস্ত করে দেব। আপনার কোনো আপত্তি আমি শুনবো না বাবা, কোনো আপত্তি শুনবো না। 10 বিঘে নিষ্কর
সেই সঙ্গে রোজ এক থালা করে সিংহবাহিনীর প্রসাদ, মাছ মাংস মিষ্টি। সিংহবাহিনীর প্রসাদ মানে কি তা তো তুমি জানো। তা হোক হুঁজুর, ও আমি পারবো না। চুপ, তখন থেকে পারবো না বলছো, পারছো তোমাকে হবে। হচ্ছে কি তাই করুন বাবা। আমি বলি কি আপনি বরং বাড়ি যান, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তারপর না হয় আপনি আপনার মতামত দেবেন। ঠিক বলেছেন মা জননী, আমি বরং আমার পরিবারের সঙ্গে পরামর্শ করেই জানাবো। তুমি কি বললে? আমি তো নাই বলে দিয়েছিলাম, গিন্নিমা বললেন তোমার সঙ্গে পরামর্শ করতে। আচ্ছা, তোমার মাথায় কি ষাঁড়ের গোবর ভরা আছে নাকি? না মানে হিসেব করে দেখলাম ওই সময় তোমার আবার হবে কিনা। তাতে কি না মানে এই সব কথা না মানে করো না তো, অত আদিক্ষেতে দেখাতে হবে না। আমার জন্য না ভেবে যে দুটো আছে সে দুটোর জন্য ভাবো। মামুনের ঘরের ছেলে না পারলুম একটু লেখাপড়া শেখাতে, না একটু হলো সভ্য ভব্য, দুটো ভালো মন্দ খেতে দিতে পারি না পেট ভরে, অসুখে এক ফোঁটা ওষুধ দিতে পারি না, গায়ে একটা জামা নেই। তুমি কি শুধু বাপের দায়িত্ব জন্ম দিয়ে শেষ করতে চাও? আমার ভুল হয়ে গিয়েছে, আমি এদিক তো খেয়াল করি নাই। যাও এক্ষুনি গিয়ে গিন্নিমাকে বলে এসো তুমি রাজি। সোনার চাঁদ খোকা হয়েছে। আরে হতভম্ব দাঁড়িয়ে রয়েছিস কেন? শাক বাজা না, উলুদে না, উলুদে। যাই ঠাকুর ঘরে প্রণাম করে আসি, যাই। তোরা হতভম্ব দাঁড়িয়ে আছিস কেন? শোন না, ছোঁয়া যাবে যে, সর যা, ওদিকে যা। কি বাবা, ঘর যা আর সবাই কেমন থাকে আমাকে এসে বলবি। হ্যাঁ খবর দে। যা হবার সে তো হতেই চলেছে, এখন স্বামীর মঙ্গল চিন্তা করে। ওয়াদির করে ছেলের মৃত্যু, স্বামীর দোষ লাগবে, সংসারে অমঙ্গল হবে। ও শত্রু ওকে আতুর করে বাইরে বার করে দাও মা, বাইরে বার করে দাও। তোমরা আমাকে একটু বিষ এনে দাও, আমি আর বাঁচতে চাই না। আমার বাঁচার সব স্বাদ মিটে গেছে। ঠাকুর, আমি কি পাপ করেছিলাম যার জন্য আমাকে এমন করে শাস্তি দিলে? দুটো ভালো মন্দ খেতে দিতে পারি না পেট ভরে, অসুখে এক ফোঁটা ওষুধ দিতে পারি না, গায়ে একটা জামা নেই। তুমি কি শুধু বাপের দায়িত্ব জন্ম দিয়ে শেষ করতে চাও?
মা, মা, ও মা। চক্রবর্তী দাঁত এই তোমার সব কিছু না, চুল দিয়ে পা পুঁচিয়ে দাও। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো। তোমার কথা আমি কখনো ভুলবো না চক্রবর্তী। এরা দলিল চক্রবর্তী, কি হলো? এরা তোমার জমির দলিল? ও বাবা, এবার যে দয়া করে এখানে একটু অন্নগ্রহণ করতে হয়। বলছিলাম কি, আমার শরীর তো ঠিক ভালো ঠেকছে না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি জোর করবো না। কি রে, তোরও কি বাবার মতো শরীর খারাপ? না না, ও খাবে ওই। আচ্ছা আচ্ছা, তুই বস, আমি তোর বাবার খাবার পাঠিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, সবাই আপনার লেগে বসে আছে, চলুন চলো। আরে 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 আরে, আপনি কোকাবাবুকে মারবেন না মা, কত কষ্টের ছেলে আপনার। আমি কোকাবাবুর হয়ে আপনার কাছে মাপ চাইছি। আপনার কোকাবাবুর হয়ে মাপ চাইতে হবে না, আপনার কোকাবাবুকে একটু দুধ খাওয়ান দেখি। না মা, চক্রবর্তীর হাতে খোকাবাবু দুধ খাবে কি? চক্রবর্তী যে নোংরা, মেলা বকবক করিস না। ওর পয়ে আমার ছেলে বেঁচেছে, ওকে কিছু বললে সকলকে বাড়ি থেকে দূর করে দেব। ভবতি বিক্রম দেহি মত। একটা সুস্থির হয়ে বিড়ি ধরা, সকাল থেকে যা ধকল গেল, এখন আর নেশা টেশা করব না, ওই ভিক্ষে দেব কি না। আমাদের এই মাথাগুনি থেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন রে। সকাল থেকে নিরম্ব উপবাস করেছি, ভিক্ষে দেব। পারবে না, বামুন হয়ে চাঁদে হাত দেবার মতো? সারাদিন নিরম্বাস উপবাস করে আছি। আমি বরং দুটো কলা আর মুন্ডা দিচ্ছি, ওই কটা চালের সঙ্গে মেখে খেয়ে উপবাস ভঙ্গ কর, বুঝেছ? আপনি ঠাকুর মশাইয়ের কথায় কিছু মনে করবেন না বাবা, আপনি আপনি আমার সঙ্গে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আসুন আসুন। ভবতি বিক্রম দেহি পিত। অপদত্তে ধনং রক্ষে দারণ রক্ষে ধনৈরূপী, আত্মনং সততং রক্ষে দ্বাররূপী ধনৈরূপী। বিপদের সময় ধন অর্থাৎ অর্থ সঞ্চয় করিবে, সেই অর্থ দিয়া নিজের স্ত্রীকে রক্ষা করিবে, সেই অর্থ এবং স্ত্রীকে দিয়া। আসল কথা, নিজে বাঁচলে বাপের নাম, তার জন্য তো ঘর মুখ গুজে ভরার কি আছে? সেটা যদি তুই বুঝতিস তাহলে আমার বললে তুই ম্যাট্রিক দিতিস। ছোট বাবু তুমি? হঠাৎ মনে হলো খিদে পেয়েছে, তাই ভাবলাম যাই তোমাদের বাড়িতে দুটো গোলমরি খেয়ে আসি। একি মাটিতে আবার কেউ বসে নাকি? মাটিতে বসলে কি জাত যাবে নাকি? তুমি আর কিছু বসে চলো চলো চলো, না আমি একাই সব শেষ করে দেবো। মাটি একটা কাঁচা লঙ্কা দাও দেখি। আচ্ছা, ম্যাট্রিক পাস করার পর তোমার কি পড়ার ইচ্ছা? ইচ্ছে তো ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু টাকা কোথায় পাবো? সে তোমাকে ভাবতে হবে না, মাকে দিয়ে আমি বাবাকে রাজি করাবো। নে ধর, এসো মাথায় একটু জব করে দাও। আমি? না না না, আমি মুখ লোক পূজন নামে লোক ঠকাই, তা বলে নিজের ছেলেকে ঠকাতে পারবো না।
প্রণাম কর। থাক বাবা থাক, বেঁচে থাকো সুখে। আরে উমা, কি বাবা? আমাদের খোকার যখন বিয়ে হবে, নতুন বউ আসবে, তখন কি দিয়ে তার মুখ দেখা যায় বলো দেখি। কি আর দেবে, আমাদের কি আর পয়সা আছে নাকি? তবে মা বলছিল মায়ের একটা নাকের ফুল মা লক্ষ্মীর ঝাঁপিতে তুলে রেখে দিয়েছে ভাইয়ের বউয়ের মুখ দেখবার জন্য। ও মায়ের চারদিকে এত নজর, দে দে দেখ দেখি বর কর্তার মতো লাগছে কিনা। ছোট বিশ্বাস করো, আমি চুরি করি নাই। বেটা চোর কথা, কার নাকি ফুল চুরি করছিস বল? আমি চুরি করি নাই বাবু, বিশ্বাস করো আমি চুরি করি নাই। নাই বেটা দেখি দাগি চোর, নাকের ফুলটা কেড়ে নিয়ে ছেড়ে দে, তারপর দেখলেই হবে কার গয়না চুরি গেছে। ভবিষ্যতে তুমি এই বাড়িতে আর আসবে না। ছোট বাবু করো, ভবিষ্যতে যদি তোমাকে এই বাড়িতে আমি কখনো দেখি, তাহলে চাপরাশে দিয়ে পিস মোড়া করে বেঁধে তোমাকে চাপ খাবো। ছোট বাবু, কালকের ব্যাপারের জন্য আমরা ক্ষমা চাইতে এসেছি কাকা। কি কথা বলছো ছোট বাবু? হ্যাঁ তাই, এই গয়না কার খোঁজ করতে গিয়ে মালিকের কোনো খোঁজ পাইনি। তারপর শুনলাম কে যেন বললো খুড়িমা নাকি তার পুত্রবধূর মুখ দেখার জন্য এই গয়নাটা রেখে দিয়েছিলেন। হ্যাঁ ছোট বাবু, তাই আমি ওই নাকের ফুলটা দিয়ে তোমার বউকে আশীর্বাদ করতে গেছিলাম বাবা। আমি চোর নয়। পদ্মটা একবার চোখ গুলিয়ে নিলে পারতেন। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি তো বলেছি দান সাগর শ্রাদ্ধ করব, যাতে আমার সতীলক্ষ্মী স্ত্রীর যোগ্য মর্যাদা দেওয়া হয়। আমি কাউকে বিমুখ করতে চাই না, কিন্তু অগ্রদানী ব্রাহ্মণের কি হবে? অগ্রদানী পেতে হবে, যে করেই হোক, যেখান থেকেই হোক পেতেই হবে। অগ্রদানী না হলে মায়ের আত্মা শান্তি লাভ করবে না। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কিন্তু অগ্রদানী তো আর গরু বাছুর নয় যে হাট থেকে কিনে আনা যাবে। এটা দুজন লোক খবর নিয়ে ফিরে এসেছে যে তারা আর এই বৃত্তি করছে না। তাদের ছেলেমেয়েরা এখন লেখাপড়া শিখছে, কাজকর্ম করছে, এমনকি নিজেদের অগ্রদানী বলে পরিচয় পর্যন্ত দেয় না। আচ্ছা বাবা, অগ্রদানী বামুন কি নিচু জাতের বামুন? হ্যাঁ মা, তাদের সঙ্গে এক পঙ্ক্তিতে আমরা খাবো না পর্যন্ত। কেন বাবা? তারা জ্যান্তিতে প্রেত হয় যে মা। মানে? মানে ধর এই আমি যখন মরবো। বাবা কি অলক্ষণে কথা বলো না। ঠিক আছে ঠিক আছে, এই ধর এই যে মা ঠাকুরুন মারা গেলেন, মানুষটা তো মরেই গেল, উড়ে ছাইও হয়ে গেল, তবু তার জন্য এত খরচ খরচা করে শ্রাদ্ধ কেনে করছে বল দেখি? হয় বলে করে। কেনে করতে হয়? সবারই করা হয় বলে। কেনে সবার করা হয়? জানি না। জানতাম পারবি নি। ব্যাপারটা হলো গিন্নিমার দেহটাই শুধু পুড়ে ছাই হয়ে গিয়ে, গিন্নিমার আত্মাটা কিন্তু বাবুদের বাড়ির চারপাশে এখনো ঘুরে বেড়াচ্ছে। গিন্নিমা তাহলে ভূত হয়েছে না? এখনো হয় নাই, তবে যদি ঠিক ঠিক শ্রাদ্ধ না হয়, খোকা বাবু যদি ভালো করে পিণ্ডি না দেয়, তাহলে গিন্নিমা ভূত হতে বাধ্য। আমার কেন ভয় ভয় করছে। দূর বোকা, আমাদের গিন্নিমা ভূত হতে যাবে কেন? কাল কত ঘটা করে শ্রাদ্ধ হবে, অগ্রদানী আনতে লোক গিয়েছে। তারপর গিন্নিমা ছিলেন সতীলক্ষ্মী পুণ্যবতী, সত্যি তো উনি ভূত হতে যাবেন কেন? আচ্ছা বাবা, তুমি কোনোদিন অগ্রদানী বামুন দেখেছো? দেখি নাই আবার।
এসো এসো চক্রবর্তী, এসো বসো বসো, বসোই না বসো বসো, হ্যাঁ বসো। দেখো হুজুর মহা বিপদে পড়েছেন, অথচ আমরা থাকতে কিনা। কি বলছো ভুলু দাদা, আমরা থাকতে কি করতে হবে হুজুর বলুন। তুমি পারবে? কথা দিচ্ছ হুজুর, কথা দিচ্ছ, বেশ তাহলে তুমি সত্যি করো। এই পৈতে ছুঁয়ে বলছি সত্যি সত্যি সত্যি। মানে কাল বাদে পরশু গিন্নি মাছ শ্রাদ্ধ, অথচ অগ্রদানি বাউন পাওয়া যাচ্ছে না। তাই বলছিলাম তুমি যদি অগ্রদানি বাউনের কাজটা করে দাও তাহলে। আমি তা কি করে হবে, আমি অগ্রদানি বাউন? কেন, অসুবিধাটা কোথায়? এসব তুমি কি বলছো ভুলু দাদা, বিয়ের যোগ্য মেয়েটা গলায় ঝুলছে, চিন্তায় গলা দিয়ে ভাত নামছে না, এরপর সমাজে আমার ঠাঁই হবে, মেয়েটা পাত্রস্থ করতে পারবো? সেই জন্যই তো তোমাকে বলা, তুমি হুজুরকে বিপদ থেকে উদ্ধার করে দাও, তারপর তোমার মেয়ের বিয়ের সব দায় দায়িত্ব হুজুরের। সামনে পরীক্ষা খুব মন দিয়া পড়িতেছে, তোমরা সাবধানে থাকিবে, ইতি তোমাদের খোকা। কি হলো তো? কদিন পরে দুশ্চিন্তায় ছিলাম। শুনছ আমার নাতি হয়েছে? আমার উমার ছেলে হয়েছে, কাল কাছে খবর পেলে গো। না না, ছোট বাবুর ছেলে হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে না? ডাবল ডাবল বকছো, আমার নাতি হয়েছে, এ কিরকম কথা, চুপ করো। তা বটে, জমিদার বাবুর নাতি হলে আমার কি, যে হাই দেখলের মতো করছি তা ঠিক নাই। আজ তিন বছর হয়ে গেল উমার শ্বশুর বাড়ি গেছে, খবর পর্যন্ত পাইনি। প্রতি বছর মা উমা কৈলাস থেকে বাপের বাড়ি আসে, আর আমাদের উমা একবার দেখে আসবো। যাবে? কিন্তু ঠিকানা পাবে কোথা থেকে? সে আমি ভুলু দাদাকে বলে ঠিক জোগাড় করে নেব। বড় ঠাকুর কি দেবেন? দেবে না মানে, না দিলে পা চিপে ধরবো, সে তুমি কিছু ভেবো না। তাহলে তাই করো বাবু, চুপি চুপি মেয়েটাকে গিয়ে একবার দেখে এসো, আর কতগুলো নাড়ু নিয়ে যাও। বাবাজি, কে বাবাজি? বাবাজি তুমি আমার কত নম্বরের শ্বশুর? এসে কি বলছো তুমি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি পূর্ণ চক্রবর্তী। আচ্ছা মহাশয়ের এখানে কি প্রয়োজন? এসব কি বলছো বাবা, আজ তিন বছর হলো তুমি আমার মেয়েকে বিয়ে করেছো। বিয়ে করেছি? আপনার মেয়েকে আমি বিয়ে? এসব কি বলছো তুমি বাবা, জমিদার শ্যামাদাস বাবু নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়েছেন, এসব কি বলছো তুমি?
আমার খুকি, আমার উমা, খুকি কোথায়? আমি অগ্রদানি, বিয়ের যোগ্যী মেয়েটু গলায় ঝুলছে, চিন্তায় গলা দিয়ে ভাত নামছে না। এরপর সমাজে আমার ঠাঁই হবে, আমি মেয়ের পাত্রস্থ করতে পারবো? বাবুদের বাড়িতে বেশ্যা বাড়ির আঙুনের মাটি তো দিয়ে আস, আজ আমার মায়ের পায়ে মাটি পড়বে কিনা? ছোট বউকে সাপে কামড়িয়েছে কি বললে? হ্যাঁ, আমি ওজা রাখতে চললাম। চোখ তুলে রাখ, তুই চোখ তুলে রাখ, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলে একদিন, আয় ফিরে সগর হবে আয় নির্বিচারে। চক্রবর্তী বাবু চলিয়ে বুঝুর বোলাতা হ্যাঁ মাফ করো, আমি যেতে পারবো না। পারবো না বললে কেসে হবে? বাবুকে আমার হয়ে বুঝিয়ে বলো, গায়ে গায়ে নিমন্ত্রণ করতে পারব না। আপনার নিমন্ত্রণ কে লিয়ে নেই বলা তাই আপনার অগ্রদানি প্রমাণ হলে পড়েগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলি জলদি চলি। তোমার ভাই পরশু সিংজি, ও কথা তুমি আমাকে বলো না, আমি ও কাজ করতে পারবো না, আমি পারবো না, আমি পারবো না, ও কথা বলো না সিংজি, বলো না। চল 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 বস, চল আমি পারব
পারবো না হুজুর, আমি পারবো না, আমি পারবো হুজুর, হুজুর আমি পারবো না হুজুর, আমি পারবো না, আমি পারবো না। চক্রবর্তী, চক্রবর্তী, তুমি কটা দিন নাথু ঘরের দরজার সামনে শুয়েছিলে, তাতেই তোমার এত কষ্ট। না হুজুর, আমি মাফ করে হুজুর, আমি পারবো না। চক্রবর্তী শোনো, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, কিন্তু আমার বৌমার দিকে তাকিয়ে রাখো, আমার নাতিটার দিকে তাকিয়ে রাখো, ওরা যদি পারে তুমিও পারবে। না না হুজুর, আমি পারবো না। আমি পারবে, তোমাকে পারতেই হবে। হে বলে আপনার কথা চিন্তা করে তোমাকে পারতেই হবে। বাপ হয়ে আমি যদি দাঁড়িয়ে থাকে সে রাতে সমস্ত ব্যবস্থা করতে পারি, তুমিও পারবে। নিয়ে যাও কে, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হাতে করে নাও। এবার চক্রবর্তী দিকে এগিয়ে দিয়ে বলো, নির্মল চন্দ্র, নির্মল চন্দ্র, দেব শর্মণ, দেব শর্মণ, এ তত্ত্বে, এ তত্ত্বে, সতিল, সতিল, পিণ্ডং, পিণ্ডং, নম, নম। চক্রবর্তী হাত পাতো। খাও হে চক্রবর্তী, খাও। চোখ বুঝব যখন সুখে, আগুন পাব, আগুন পাব, আগুন পাব মুখে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।